গত পর্বে আমরা বলেছিলাম সিকিম ভ্রমণের প্রথম ও তৃতীয় দিনের গল্প। সে সময় আমরা গিয়েছিলাম লাচুং, লাচাং ও ইয়াংথাং। তো পরবর্তী সময় আমরা ফিরে আসলাম আবারও গ্যাংটকে। এরপর আজ আমরা রওনা দিচ্ছি সাঙ্গুলেকের উদ্দেশ্যে। দিনব্যাপী আমরা সেখানেই থাকব। সাঙ্গুলেকে যেতে যেতেই প্রকৃতির যে অপরূপ দৃশ্য সেটি আপনাদের চোখে পড়বে। পাহাড়, কোথাও বরফ, আস্তে আস্তে ভিন্ন ভিন্ন পাহাড়ের যে সৌন্দর্য সেটি আপনারা উপভোগ করতে পারবেন। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে যত আমরা পাহাড়ের উপরে উঠছিলাম ধীরে ধীরে কিন্তু আমাদের অক্সিজেনের যে ঘাটতি সেটি আমরা বুঝতে পারছিলাম, বা আমাদের সে সময় শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। আর গতকাল রাতেই আমরা আমাদের এখানে আসার যে সমস্ত পাস পারমিট, তাদের ভাষায় যে এখানে আসতে গেলে যে পেপারসগুলো রেডি করতে হয়, আবারও নতুন করে ছবি দিয়ে নতুন করে আমাদের যে পারমিশনটি ছিল সেই পারমিশন, পাসপোর্টের কপি, সকল কাগজপত্র দিয়ে কিন্তু আমরা এই ট্যুরিস্ট স্পটটিতে আসার জন্য অনুমোদন পেয়েছি। এবং অনুমোদন পাওয়ার পরেই কিন্তু আমরা রওনা হয়েছি। গত যে ট্যুরটি ছিল আমাদের লাচুং, লাচাং ও ইয়াংথাং ভ্যালিতে, সেখানে যেতে আমাদের বেশ কয়েক ঘন্টা, প্রায় একদিন সময় লেগেছে। এবং সেখানে যে রাস্তা সেটি আসলে অত্যন্ত খারাপ ছিল। সেই তুলনায় সাঙ্গুলেকের যে সড়কটি সেটি বেশ ভালো, এবং এখানে পৌঁছাতে আমাদের কিন্তু বেশ কয়েক ঘন্টার মধ্যে আমরা সেখানে পৌঁছেছি। আমরা এবার যে ট্যুর প্যাকেজটি নিয়েছি এটি আমাদের সার্ভিসটি দিচ্ছে মোটামুটি ভালো, খুব ভালো বলবো না, তো সে বিষয়ে ড্রাইভারের সাথে যেতে যেতে কথা হচ্ছিল। যে ট্যুর অপারেটরের সাথে আমরা চুক্তি করেছিলাম, সেই অপারেটরের যে ড্রাইভার, গাড়ির ড্রাইভার, সে অসুস্থ থাকায়, ছুটিতে থাকায় ট্যুর অপারেটরের যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানের মালিক নিজেই গাড়ি ড্রাইভ করে আমাদেরকে টুরিস্ট স্পটটিতে নিয়ে যাচ্ছিলেন। সে বিষয়ে কথা হচ্ছিল তার সাথে। অবশেষে আমরা পৌঁছে গেছি সাঙ্গুলেকের পাশে। এখানে মূল পাহাড়, সেই পাহাড়ের পাশেই সাঙ্গুলেক, এবং লেকের পাশে একটি মন্দির রয়েছে, বাবা মন্দির। সেই মন্দিরের সামনেই আমাদেরকে নামিয়ে দিল গাড়ি থেকে। সাঙ্গুলেক সিকিম যাচ্ছে, কিন্তু প্রকৃতির কি অপরূপ নিদর্শন। এই পাশে যে পাহাড়টি, পুরো পাহাড়টি বরফে ঢাকা। ঠিক আমার পেছনে যে পাহাড়টি, এই পাহাড়ে কিন্তু কোনো বরফ নেই, বুঝছো? দুটি বরফ, দুটি পাহাড়ই কিন্তু পাশাপাশি। সাঙ্গুলেকে পৌঁছানোর পর আশপাশের যে এলাকা সেটি ঘুরে দেখা যায়। এছাড়া
ইয়ার্ক রয়েছে, ইয়ার্কের পিঠে চড়ে আপনি ঘুরে দেখতে পারেন। পাশেই ক্যাবল কার, এই ক্যাবল কারে চড়ে সাঙ্গু লেকের যে পাহাড়টি তার উপরে ওঠা যায় এবং আমরা সেটিতেই উঠব। সেখান থেকে মূলত পুরো সাঙ্গু লেকের যে প্রাকৃতিক দৃশ্য সেটি কিন্তু আমরা উপভোগ করতে পারবো। আমরা এখন কেবল কারে উঠেছি, এখানে অক্সিজেন একটু কম, আমরা এখন যাচ্ছি। আপনি শুরু করেন পাহাড়ের উপরে, শুরু করেন আপনি। এর আগে কখনো উঠি নাই, এই যে আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা আর কি। তো এখানে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে শ্বাস প্রশ্বাসে কিন্তু কিছু সমস্যা এখানে রয়েছে আর কি। তো এছাড়া সব দিক দিয়ে অপরূপ সৌন্দর্য, নিচেরটাও একটু নিয়ে অনেক সুন্দর। আমরা এখন সিকিমের সর্বোচ্চ উচ্চতায় যাচ্ছি, এটা এশিয়ার সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। খুব ভালো লাগছে নতুন অভিজ্ঞতা নিতে, আপনারাও আসবেন। হ্যাঁ, সকলকে ধন্যবাদ মেজবা আমিন, তুমি অসম। সাঙ্গু লেক ইজ অসম, সর্বোচ্চ উচ্চতা আমরা সাঙ্গু লেকের কেবল কার থেকে ভিডিও করছি। ওই পাশে মনে হয় একটা ঘর আছে না ভাই? ভাই ওই পাশে মনে হয় আমার একটা ঘর আছে, চারিপাশে দেখছেন মেঘ, বরফ জমে আছে। আমরা কেবল কারে করে এখানে এসেছি, এখানে হেঁটে আসার কোনো ওয়ে নাই। কেবল কারটা উঠলে এখানে নামিয়ে দেবে, এখান থেকে আপনারা ঘুরে এই জায়গাটা দেখতে পারবেন। তবে অক্সিজেন কিন্তু অনেক কম এখানে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে আপনাদের। আমার পেছনেই সাঙ্গু লেক, আর পুরো পাহাড়টাই কিন্তু বরফে ঢাকা। আমরা রয়েছি সাঙ্গু লেকের পাহাড়টি রয়েছে, পাহাড়ের ঠিক উপরে। কেবল কারে করে আপনারা আসতে পারবেন। Thank you.
सिक्किम घूमने के लिए फर्स्ट टाइम इधर आए हैं और बहुत अच्छा अच्छी जगह है, नेचुरल बर्फ बहुत ही खूबसूरत है और मिसमराइजिंग व्यू है कायदे से देखा जाए तो लेक्स और माउंटेन्स, यहाँ के लोग भी उतने ही अच्छे हैं जितना अच्छा यहाँ का वेदर है और जितना अच्छा यहाँ पर पहाड़ है, बर्फ है। सिक्किम की ब्यूटीफुल है, नेचुरल ब्यूटी बहुत अच्छी है यहाँ की और स्नो कैप पीक यहाँ पे जैसे कि आप देख रहे हैं ये सब और जो है ऑरेंज बहुत अच्छे हैं, ऑरेंज अच्छे हैं, जो शंभू लेक है उसका व्यू आपने देखा होगा अच्छे, किसमें वो बहुत ही अच्छी है, मतलब इस समय वो थोड़ा स्नो कवर्ड हो गई है और नीचे जो है पानी है उसमें पास तो नहीं जा पाए और जो हरभजन सिंह बाबा मंदिर है हम लोग वहाँ गए और उसके पीछे एक शिव टेम्पल था, उसके पीछे एक वाटरफॉल था, वो काफी बढ़िया था, हम लोग को बहुत अच्छा लगा। व्हाइट नहीं तो जूम में ভাই গোট দিয়েন না আবার একবারে লেগে চলে যাবেন কিন্তু बर्फ पकड़ो Thank you.
5000 দেনা কি ভাই সব কিছু এক স্মাইল প্লিজ ভাই নিচে কিন্তু নোংরা পরিবেশ রেড টু তুলে দাঁড়া সারাদিন আমরা সাঙ্গুলেকে কাটানোর পর সন্ধ্যার আগেই আমরা সেখান থেকে আবারও গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম এবং গ্যাংটকে রাত্রি যাপনের পর আমরা আবারও কলকাতার উদ্দেশ্যে ফিরে যাব।